Bismillahirrahmanirrahim. দেশে বিদেশে যে যেখানে আছেন সকলকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। প্রিয় ভিউয়ার্স, আমরা আজকে আসছি এক ভয়ঙ্কর ভারজরে। অনেক মানুষের মুখ থেকে শুনেছি যে এই ভয়ানক কর্মকাণ্ড ঘটে এই ভারজর থেকে, আমরা সেই ভারজরে যাব। এমন একটা মহিলা এখানে ফাঁসিনে মারা গেছে, কে বা কারা মারছে তাও কেউ জানে না। আমরা সেই যে ভাগজরে আছে সেই গাব গাছটা, একটা ভয়ঙ্কর গাব গাছ আছে সেখানে। সেই গাছটা থেকে নাকি রাত্রে অনেক ভয়ঙ্কর সাউন্ড আছে, সেখানে দিনের বেলা কেউ যেতে পারে না, এমন একটা ভয়ঙ্কর জায়গা। তো ভিউয়ার্স, আপনাদের দেখাতে চলছি সেই দৃশ্যটা, আপনারা বেশি বেশি দোয়া করবেন আমাদের জন্য। দেখুন, ওই একটা দেখুন কান্নার আওয়াজ আছে দেখুন, এইদিকে দিকে চলে আসুন। ওই দেখুন কিছু একটা শব্দ আসছে দেখুন, এখানে টোটালি ভাষের বাস। ভিউয়ার্স, আমাদের টিম চলে আসছে এখানে এই বারজরে, তা আপনারা বেশি বেশি আমাদের টিমের জন্য দোয়া করে থাকবেন। দেখুন, চলে আসুন। এটা না, এদিকে দেখুন, এদিকে শব্দ আসছে, এদিকে শব্দ আসছে কান্নার আওয়াজটা। ওই দেখুন, যারা দুর্বল চিত্রের তারা আমাদের এই ভিডিওটা দেখবেন না, কারণ কোনো ক্ষতি হতে পারে। চল ভাই, দেখুন এই বাসটা, দেখুন টোটালি বাসের বাস। দেখুন ওইদিকে দেখুন। চলে আসুন, এদিকে এদিকে দেখুন, এই শব্দটা প্রতিদিন এখানে থেকে আসে রাত্রে। দেখুন এই গাছটা, দেখুন ভিউয়ার্স, দেখুন এই গাছটা ছিল গাব গাছ। দেখুন এই গাব গাছটা দেখুন কাটানো হয়েছে, যদুলোক কেটে ফেলছে, তারপর মানে এখান থেকে মানে অনেক ভয়ঙ্কর ভয়ঙ্কর শব্দ আসে রাতে। এমন কি আছে এই গাছের? দেখুন ভাই, দেখুন সাবধান। দেখুন গাছটা কেটে ফেলে দেওয়ার পর মানে গাছ থেকে আগুন ধরছে, দেখুন কেমন একটা ভয়ঙ্কর। এই গাছটা দেখুন এখানে ঝুলানো ছিল। সাবধান, ওদিকে যান। এই লাশটা এখানে ঝুলে রাখছিল, গাছটা কেটে ফেলছে, তারপরও এখানে মানে অনেক মানে এখানে ঝুলে রেখেছিল ডালটা নিশ্চয়ই। সাবধান, দেখুন ভিউয়ার্স, চলে আসুন, সাবধান।
ভাই আমি এখানে আসতেছিলাম তো আমাকে নিয়ে এলে ভাই, আমি এখন আমরা তো দেখতে পেলাম দেখুন এমন একটা ভয়ঙ্কর একটা মেয়ের কণ্ঠের আমাদের দিকে আগে এসেছিল। দেখুন ওই বাস ধরে এখানে টোটালি ভাস, দেখুন এদিকেও এদিকেও বাস, এদিকেও ঘাস। কি একটা ভয়ঙ্কর গাছ এটা, দেখুন কি গাছ ভাই, এটা গাব গাছ। দেখুন এই গাব গাছ থেকে মানে অনেক ভয়ঙ্কর ভয়ঙ্কর আগুনের দৃশ্য দেখা যায় এলাকাবাসী বলে। সাবধানে সাবধানে, আউযু বিল্লাহি মিনাশ শয়তানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। লা ইলাহা ইল্লাল্লাহ ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহি সামিউল আলিম। দেখুন ভিউয়ার্স, আপনাদের দোয়ায় আমাদের এখন সম্বল। বন্ধুরা দেখতেই তো পাচ্ছেন ওই গাছে, দেখুন ওই ওইখান থেকে শব্দ আসছে, দেখুন ওইখান থেকে আমাদের সিগন্যাল দিচ্ছে যে তোমরা এখান থেকে চলে যাও, তোমরা এখান থেকে চলে যাও। ওই দেখুন দেখুন কি গাছ, সাবধানে দেখুন ওইদিকে, ওইদিকে দেখে কি শব্দ আছে, দেখুন ওইদিকে। সোহেল ভাই আওয়াজটা শুনছেন? সোহেল ভাই সেই মেয়েটা, দেখুন সেই মেয়েটা যে মেয়েটা এখানে ফাঁসি নিয়ে মারা গেছে, মনে হচ্ছে এই গাছ থেকে, মনে হয় এই গাছ থেকে সেই ফাঁসি ওখান থেকে এখানে এসে পড়েছে। আউযু বিল্লাহি মিনাশ শয়তানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। আপনারা বিয়র জানেন যে যে তেঁতুল গাছ, গাব গাছ, আম গাছ এগুলোতে জিন ভূতের পেতের অস্তিত্ব থাকে। দেখুন এই দেখুন পাশে একটা আছে, দেখুন এই এখান থেকে শব্দরা ভয়ঙ্কর ভয়ঙ্কর শব্দ হয় রাতে। ওই দেখো ওই দেখো ওই দেখো ওই দেখো ওই ওই দেখুন ওই দেখুন কেমন একটা দৃশ্য, দেখুন কেমন একটা দৃশ্য, দেখুন লাইলা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, লাইলা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। দেখুন ওই মেয়েটা, দেখুন দেখতে পারছেন সোহেল ভাই? আপনারা আমাদের ভিডিওটা দেখুন, মনে হয় এখানে সে এই মেয়েটা ফাঁসি নিয়েছিল। দেখুন ভিউয়ার্স, আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার, লা ইলাহা। সাগর ভাই চলে আসুন, রন ভাই দেখতে দেন। দেখুন ভাই এই গাছের নিচে থেকে রাত্রে প্রসব করে দেয়, এই প্রসবটা যার শরীরে পড়ে সে আর বেঁচে ফেরে না, সে নিশ্চয় হার্ট ফেল হয় নাইবা কোনো পঙ্গু হয় এই গাছ থেকে যে প্রসবটা পড়ে। সাবধান ভিউয়ার্স, আপনারা এমন জঙ্গল দেখে জায়গা দেখে ভুল করে আসবেন না। আপনারা বেশি বেশি দরকার থাকুন, দেখুন কেমন একটা চিৎকার করছে, দেখুন দেখুন ওই দেখুন রাহিম রাহিম। সাবধান সাবধান, দেখুন ভিউয়ার্স পাশে একটা না, কারণ আমি আগে যাই আমাদের এখান থেকে। ভাই
বোতলটা দেন, বোতলটা বের করুন, ওনাকে বন্দী করতে হবে। ভিউয়ার্স, আমরা যে বস্তুটা দেখলাম এখানে, যে মেয়েটা নাকি ফাঁসি নিয়ে এখানে মারা গেছে, কে বা কারা মারছে আমরা তো জানি না, তাকে এখানে বোতলে বন্দি করতে হবে, কারণ এলাকাবাসী মানে অনেক মানে ডিস্টার্ব করছে, এই বাস জোরে কেউ আসতে আসতে পারে না, তা আমরা বস্তুটা আমরা বন্দি করবো। ভিউয়ার্স, এটা আমরা এখানে বন্দি করে থেকে গেলাম, আর কাউকে এখানে ডিস্টার্ব করবে না, বস্তুটা এখানে থাকবে কিন্তু কাউকে ডিস্টার্ব করবে না। প্রিয় ভিউয়ার্স, আজকের ভিডিওটা এই পর্যন্তই সমাপ্ত, তো আমাদের পরবর্তী ভিডিও দেখার জন্য আপনারা আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন।